বিশ্বকে পিছনে ফেলে যুক্তরাষ্ট্রকে ল্যাং মেরে এবার এয়ারক্রাফটের ইঞ্জিন বানাবে চীন প্রথমবারের মতো এয়ারক্রাফ্ট ইঞ্জিন তৈরি করতে যাচ্ছে চীন বিশ্বকে টেক্কা দিতে এবার দেশের মধ্যেই এয়ারক্রাফট ইঞ্জিন নির্মাণ সংস্থা তৈরি করছে চীন অ্যারো ইঞ্জিন গ্রুপ অফ চায়না নামে আমেরিকা সংস্থাটি বর্তমানে প্রচলিত এয়ারক্রাফট নির্মাণ প্রতিষ্ঠানের কর্মীদের সমন্বয়ে গঠিত সামরিক এবং বাণিজ্যিক উভয় প্লেনেরই ইঞ্জিন তৈরি করবে অ্যারো ইঞ্জিন অনেক আগে থেকেই নিজের দেশেই প্লেন তৈরি করে আসছে চীন তবে ইঞ্জিনের জন্য তাদের নির্ভর করতে হচ্ছে বিদেশের প্রতিষ্ঠানগুলোর ওপর এবার সেই নির্ভরতা কাটাতেই নিজস্ব উদ্যোগে ইঞ্জিন তৈরি করবে বেইজিং এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং দীর্ঘদিন জেনারেল ইলেকট্রিক ও ইউনাইটেড টেকনোলজিস্ট পোর্ট অ্যান্ড হুইটনির কাছ থেকে বাণিজ্যিক প্লেনের ইঞ্জিন ক্রয় করে আসছিল চীন আর সামরিক প্লেনের ইঞ্জিনের জন্য রাশিয়ার ওপর নির্ভর করতে হচ্ছিল বেজিংকে বর্তমানে দেশটিতে এবিআইসি সামরিক প্লেন তৈরি করে আর দেশটিতে অভ্যন্তরীণভাবে বানানো সবচেয়ে বড় যাত্রীবাহী প্লেন তৈরি করে আসছে কম্যাক দুই হাজার তিরিশ সালের মধ্যে দেশটিতে বৈষয়িক কোয়ান্টাম যোগাযোগ স্থাপনের লক্ষ্যে চলতি বছরের ষোলো আগস্ট বিশ্বে প্রথম কোয়ান্টাম স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন